সিকিমের সিল্ক রুট কভার করার সময় আপনি বিভিন্ন সুন্দর সুন্দর অফবিট লোকেশনে থাকতে পারেন, যেমন নদীর ধারে রোলে, ঋষিখোলা, আবার পাহাড়ের উপর মুনসাং, আরিতার লেকের ধারে মানখিন, কাডিগাও, আরো অনেক। কিন্তু সিল্ক রুটের প্রধান গন্তব্য হলো জুলুক। জুলুক মানে মৃদু মন্দ বাতাস। প্রায় 10,000 ফুট ওপরে জুলুক হলো একটা বস্তি এলাকা, যেটাকে সীমান্তরক্ষী সেনাবাহিনীর বেস লোকেশনও বলা যেতে পারে। শীতের সময় জুলু বরফের চাদরে ঢেকে যায়, তখন এখান থেকে নাথাং ভ্যালি বা চায়না বর্ডারের দিকে এগোনোই দায় হয়ে যায়। নাথাং ভ্যালি ঘুরতে গেলে আগাম লোক বা পাদাম চেনে এই সবেও থাকা যায়। এই জায়গাগুলো আরো সুন্দর, কিন্তু যদি লুংথুং থেকে ভোর ভোর সূর্যোদয় দেখার থাকে তাহলে জুলুকে বা তার উপরে থাকা আবশ্যক, না হলে সময় মতো পৌঁছানো মুশকিল। তাই এটা আপনার উপরেই নির্ভর করছে যে আপনি কমফোর্ট চান নাকি একটা রাত একটু কষ্ট করে ভোর ভোর 12,400 ফুট উপরে দাঁড়িয়ে লুংথুং থেকে সূর্যের প্রথম আলোয় কাঞ্চনজঙ্ঘাকে দেখে চোখ সার্থক করতে চান। আগাম লোক থেকে একটু এগিয়ে একটা ঝর্ণা দেখা যায়, নাম কিউ খোলা। কিছুদিন আগে ওখানে একটা ল্যান্ডস্লাইড হয়ে ঝর্ণাটা একটু নষ্ট হয়ে গেছে। পাদামচেন অতিক্রম করার একটু পরেই আসবে ফরেস্ট চেকপোস্ট, প্যাঙ্গুলাকা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। এই অভয়ারণ্য হল রেড পান্ডা, হিমালয়ান মোনাল ফিজেন্ট, কস্তুরি মৃগ, এইসব ছাড়াও রয়েছে অসংখ্য স্বর্গীয় সুন্দর পাখির আবাসস্থল। চেকপোস্টে টিকিট নিয়ে আগে এগোতে হয়। পথে যেতে যেতেই দেখা যাচ্ছিল রোডোডেনড্রন আর হরেক রকম ফুলের জঙ্গল। মার্চে জুলুকে বরফ থাকে না, কিন্তু টুরিস্ট গাড়ির চাপে বেশ যানজট সৃষ্টি হয়। জুলুক ছেড়ে আমরা আরো এগিয়ে গেলাম নাথাং ভ্যালি যাব বলে, ফিরে জুলুকে থাকব। যত আরো উপরের দিকে যেতে থাকলাম জঙ্গলের সবুজ ভাব কমে ধূসর চেহারা নিতে শুরু করলো, আর একটু একটু করে রাস্তার ধারে ধারে বরফ দেখা যেতে লাগলো। এই পথ প্রধানত সেনাবাহিনীর চলাচলের জন্যই। বরফের পরিমাণ ক্রমশ বাড়তে শুরু করলো। ছেলে বারবার নেমে বরফ ঘাঁটতে চাইছিল, কিন্তু ড্রাইভার ভাই বলল উপরে গিয়ে ফ্রেশ বরফ নিয়ে খেলা করো, এখানে নোংরা। তা তো সে মানতেই চাইছিল না। কিছু সময় পরে হঠাৎ ড্রাইভার বলল, বাঁদিকে দেখুন কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে।
রাস্তার ধারে ধারে সার বেঁধে দাঁড়িয়ে আছে ইয়াকের দল। জুলুকের জিগজ্যাগ ওয়ের যে আইকনিক ফটো আমরা দেখি তা সাধারণত ধামরি ভিউ পয়েন্টের, কিন্তু এর আগেও কিছু ভিউ পয়েন্ট আছে। তেমনই একটাতে নেমে একটু ঘুরে নিলাম আর কিছু হালকা ফুলকো খেয়ে নিলাম। যত উপরে যাবেন এখানে জিনিসের দাম ততই বাড়বে। আরেকটু এগিয়ে পৌঁছে গেলাম থামরি ভিউ পয়েন্ট। এখানে কাটিয়ে পৌঁছালাম লুংথুং সানরাইজ পয়েন্ট। পরের দিন ভোর 4-5টার মধ্যে এখানে আসবো সূর্যোদয় দেখতে। আজ ঘুরে নেব নাথাং ভ্যালি। নাথাং ভ্যালির একটা পুরো ভিডিও আমি আগেই পোস্ট করেছি, চাইলে দেখে নিতেই পারেন। নাথাং ভ্যালিতে একটু বরফ নিয়ে খেলা করে পৌঁছালাম বাবা হরভজন মন্দির, আর তারপর কুপুক লেক। এখানে ছোট করে দিলাম, পারলে নাথাং ভ্যালির ভিডিওটা দেখে নেবেন, আশা করি ভালো লাগবে। ফেরার সময় হঠাৎ প্রচন্ড কুয়াশা চারিদিকে ছেয়ে ফেললো, রাস্তা প্রায় কিছুই দেখা যাচ্ছিল না। বুঝতে পারছিলাম ড্রাইভার ভাইও বেশ ভয় পাচ্ছে, তাই আমাদের ভয় লাগা সত্ত্বেও আমরা নর্মাল থাকার চেষ্টা করছিলাম, কারণ এই সময় প্যানিক করে কোনো লাভ নেই।
রাতটা হোমস্টেতে কাটিয়ে বের হলাম ভোর 4টের সময় লুংথুক যাব বলে। সূর্যোদয় দেখব, 5টার মধ্যে পৌঁছাতে হবে। রাস্তায় এই রাতেও শাড়ি দিয়ে ইয়াকগুলো বসেছিল। আচমকাই একটা মাস্ক ডিয়ার বা কস্তুরি মৃগ দেখতে পেল ড্রাইভার আর আমার হাজবেন্ড, কিন্তু অন্ধকারে আমরা দেখার আগেই নেমে গিয়েছিল। ছবি তো তোলা এই অন্ধকারে সম্ভবই ছিল না। পৌঁছালাম লুংথুং, মাইলস্টোন গুলোতে কিন্তু লেখা লুংথুং, জানি না কেন, হয়তো মাইলস্টোন গুলোতে গোটা নামটা ধরেনি। 5টা বাজে, আমাদের আগে আরো একজনরা এসেছেন। এখানে টাইগার হিলের মতো ঠাসাঠাসি ভিড় হয় না, তেমনি আবার 12,500 ফুট উঁচুতে হওয়ায় ঠান্ডা প্রচন্ড। 2-3টে লেয়ারের পোশাক পরেও ঠান্ডা লাগছিল, হাত যেন জমে যাচ্ছিল। আমার হাজব্যান্ড টাইগার হিলের সূর্যোদয় দেখেছে, আমি দেখতে যেতে পারিনি, ছেলে খুব ছোট ছিল বলে, আর তখন আমাদের তেমন ভালো ক্যামেরা ছিল না বলে ছবিও নিতে পারিনি। ও তো বলে সেই সূর্যোদয়ের দৃশ্য জীবনে ভুলতে পারবে না, কিন্তু এখানে সূর্যোদয়টা আমার কিন্তু দারুণ লেগেছে। সূর্য যত উপরে উঠতে লাগলো কাঞ্চনজঙ্ঘাও সাথে সাথে নানান রকম রঙে দেখা দিতে লাগলো, চোখ সার্থক। ছটার পর জুলুকের দিকে নামতে লাগলাম, পথে আবার জিগজ্যাগ রোড দেখলাম, কিছু মোনালও দেখতে পেলাম। 3-4টে ফিমেল মোনালের ছবি নিতে পারলেও মেল মোনালটার ছবি নেওয়া গেল না, তবে নিজের চোখে তার রং আর রূপ দেখে মন পড়ে গেল। দোকানে চা খাওয়ার সময় আরো একটা খুব সুন্দর পাখি দেখলাম, আরো 2-1 জনের সাথে দেখা হলো যারা পাখির ছবি তুলতেই এসেছিল। সবাই মোনাল দেখতে পেয়ে খুব এক্সাইটেড। এবার হোমস্টেতে ফিরে ব্রেকফাস্ট করে বের হলাম কাড্ডিগাঁওয়ের উদ্দেশ্যে। এখনো যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ করে দিন, এতে আমরাও আরো ভিডিও আপলোড করার অনুপ্রেরণা পাবো।